লজ্জা। আল্লাহ তাআলা বলেন যে কাফির মুশরিক শয়তানদের ষড়যন্ত্র মাকড়সার ঘরের মত, সবচেয়ে দুর্বল মাকড়সার ঘর দেখেছেন, মাকড়সার জাল হলো তার ঘর, আল্লাহ বলছেন তার ঘর বাইতুল ঘর। মুশরিক কাফের শয়তানদের ষড়যন্ত্র কার মতো দুর্বল? মাকড়সার ঘরের মতো, এ কথা আল্লাহ বলছে। তার মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর ব্যাপারে কোন কথা বলতে আল্লাহ লজ্জাব লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমান বিশ্বাসবুনা শোবা ফাবসুলুহ আল্লাহ লা হুদা ওয়া আদনা ইমাতুল আযা লিত তরিক আল হায়ু শোবাতু মিনাল ঈমান। ঈমানের 70টি শাখা ভাগ আছে, স্তর ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ঈমানের 70টা ভাগ আছে, স্তর শাখা, তার সবচেয়ে বড় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ও হরতাল চিরদিনের জন্য হারানো। সবচেয়ে বড় ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খুব শক্তিশালী পাওয়ারফুল ভাগ।